হ্যালো গাইস, ওয়েলকাম। কালকে ব্লগটি দেখছেন যারা যারা, কালকে কিন্তু আমার পার্টনার নিয়ে ব্লগ করিনি। আজকে দেখছেন আমার সামনে আমার পার্টনার আছে বাইচের নৌকার সামনে। এটি হলো নতুন একটি বাইচের নৌকা। নৌকাটি কি যারা যারা ব্লগগুলো দেখছেন তারা বুঝতে পারবেন। এই বাইচের নৌকাটার নাম হলো কৈলাল একতা। এই বাইচের নৌকা কিরকম, কত হাত লম্বা, সব কিছু ইনফরমেশন একটা ভিডিওতে দিয়ে দিচ্ছে, আপনারা দেখে নেবেন ওই ভিডিওটা। চাচা দিয়ে আগুন লাগাই দিছে, কারণ না ফুল নিব খেরা। উঠাই দাও নিব না, করতি পরিষ্কার করে নেব না, উঠাই দিলে নিব। হ্যাঁ, আবার দেখা দেখা ঠেকা দেখা ওরা আবার নাঙ্গল বাজে না। হ্যাঁ, এর লিগে একদম ক্লিয়ার করে দিছেন নাকি? পুরো আগুন, কতক্ষণ আগে আগুনটা লাগাইছেন? মোটামুটি 5-6 মিনিট। 5-6 মিনিটে সব ক্লিয়ার। গাইস, একটা নিউজ শুনলাম, ক্রিকেট প্লেয়ার অলরাউন্ডার সাকিবুল হাসান নাকি মাগুরা জেলার এক আসনে এমপি পদে দাঁড়াইব। এটা আপনারা জানেন কি না কমেন্ট করে জানাবেন। আপনার এই রাস্তা দেখুন, ঘুঘু পাখিতে ভরা, মাঝখানে শস্য দানা খাচ্ছে সব ঘুঘু পাখি। এরকম দৃশ্য খুবই কম দেখা যায়। এই দেখেন সব ঘুঘু পাখি। ঘুঘু পাখি বাইরে কি সব ঘুঘু পাখি এত। গাইস, এই প্রাকৃতিক দৃশ্যটা দেখুন কত সুন্দর। তালগাছের সাথে গ্রামীণ একটা পরিবেশ, অনেক সুন্দর লাগলো। আমার চারপাশে দেখছেন এই গাছগুলো হলো শশা গাছ, এবং আমি এক সপ্তাহ আগে আসলাম, এই শশা গাছগুলো এতটুক সাইজ ছিল, এবং এক সপ্তাহের ব্যবধানে কত বড় হয়ে গেছে। এই যে শশার ফুল, এখান থেকে সব শশা হবে। এখান থেকে চারপাশে শশা ক্ষেত, হালি বুনছে। দেখি না কিরকম, ওই একটু একটু উঠেছে তাই না? ওইগুলো কিনছেন নাকি আপনি নিজে বানাইছেন? নিজে বানাইছি। কিনা তো পাওয়া যায় না? কিনা প্যাকেট আছে। ভালো হয় গুন্ডি? ভালো হয়, দিও ভালো, দিও ভালো। এই দিয়ে যে গেছে বছর প্যাকেট কিনছি, এই প্যাকেট এখন রাখছি, এই বছর বোনা করুক। হালি বোনা হচ্ছে, এগুলো ধান হবে পরে। এই পাকা ধানগুলো দেখছেন, এই পাকা ধানগুলো তো চুড়ি পাখিতে ধান খাচ্ছে। কি রোদ, কি রোদ, ঠাটা পড়া রোদ। হাটে দেখেন কেমন একটা ভিড় করেছে। ভাই মাছ পাইছেন নি? মাছ না ভাই, কিছু মনে কোনো মাছে পান না? ভাই আপনি কি পাইছেন এটার ভিতরে? কথা সত্যি তো, কেবল পাতলো এখনকার সিজনটাই হলো মাছ ধরার সিজন। যে কোনো জায়গায় আপনি যাবেন, খালে বা নদীর পাড়ে দেখবেন সুখী মানুষরা নদীর পাড়ে বসে বসে মাছ ধরে। আমি জানি গাইস, আজকে তো ব্লগ শুটিং করতে পারি নাই, যতটুকু দিছি এনাফ। কালকে নতুন করে একটা ভালো ব্লগ করবো, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ।